রবিবার সাত সকালের কালবৈশাখীর ঝড়ে 50 বছরে পুরনো গাছ ভেঙে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল জিবি হাসপাতালের প্রধান গেট। পরে যুদ্ধকালীন তৎপরতায় আগরতলা পুর নিগমের কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছে। বিদ্যুতের খুঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানীর জগৎপুর এলাকায়। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক স্থানে। যদিও মেরামতির কাজ চলছে দ্রুত গতিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে এমবিবি বিমানবন্দরের টার্মিনাল ভবনের। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে। তবে ঝড়ে গাছগাছালির ক্ষয়ক্ষতি হলেও মানুষজনের কোনো ক্ষতি হয়নি। এদিকে বজ্রপাতে উদয়পুর রাজনগরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। মানে কোন কেউ আহত হয়েছে না, নিচে কোন গাড়ি টাড়ি পড়ছে নি বা যাত্রী টাত্রী পড়ছে নি কিছু লাখে পাচ্ছে না হলেও প্রচুর টাকা গাড়ি গুলা তো মানুষ ক্ষতি হয়েছে না কোনো, ঠাকুরে বাঁচাইছে। এটা গাছটা কত বছর পুরান? আর 50 বছর আগে। 50 বছর আগে না?